হয়ে গেল পূর্ণ মিলনী। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি ও মুস্তাফিজের মধ্যে দেখা হলো ঠিক এক বছর পর। দুজনের হ্যান্ডশেক করা সেই পূর্ণ মিলনীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের গত আসরে মুস্তাফিজুর রহমান খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। কলকাতার দাদা সৌরভ গাঙ্গুলি তখনও ছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট। তখন থেকেই দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সৌরভ গাঙ্গুলি ফিজ দুজনেই বাঙালি, তাই কথা বলা বা যোগাযোগের ক্ষেত্রে একটা আলাদা সুসম্পর্ক তো ছিল আগে থেকেই। এখন সালটা 2024, চলছে আইপিএলের 17তম আসর। এক বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। পরিবর্তন হয়েছে মুস্তাফিজের দলও। গত আসরে ফিজের দল দিল্লি ক্যাপিটালস এবছর তাকে ধরে রাখেনি। আইপিএলের অকশন থেকে মুস্তাফিজকে এবার দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সেই ম্যাচে মুস্তাফিজকে মুখোমুখি হতে হয়েছে তার সাবেক দল দিল্লির বিপক্ষে। সেখানে সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে ফিজের, সেই সঙ্গে দেখা হয়েছে সৌরভ গাঙ্গুলির সাথে। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটের দাদার সঙ্গে হাত মিলিয়ে হ্যান্ডশেক করেছেন টাইগার পেসার। এ সময় দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পূর্ণমিলনের এই সাক্ষাতের মুহূর্তটা দুজন বেশ ভালোই উপভোগ করেছেন, সেটি তাদের মুখের হাসিতেই যেন ধরা পড়ে যায়। সৌরভ গাঙ্গুলি ফিজের হাস্যোজ্জ্বল হ্যান্ডশেক করা এই ছবিটাই চেন্নাইয়ের অফিসিয়াল পেজে শেয়ার করে ক্যাপশনে লেখা হয় ভালো থেকো বন্ধু। রবিবার দুই দলের মুখোমুখি লড়াইয়ে মুস্তাফিজের সাবেক দলের বিপক্ষে জিততে পারেনি তার বর্তমান দল। চলতি আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে চেন্নাই, আর হেরেছে একটাতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টানা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাটার মাস্টার মুস্তাফিজও। চেন্নাইয়ের হয়ে নিজের অভিষেক ম্যাচে 4 উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা, পেয়েছেন প্রেস্টিজিয়াস পার্পল ক্যাপ। এর পরের ম্যাচেও 2 উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন মুস্তাফিজ। রবিবার তৃতীয় ম্যাচে মুস্তাফিজ কিছুটা খরুচে হলেও গুরুত্বপূর্ণ সময়ে এনে দেন ব্রেক থ্রু, নেন সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নারের উইকেট। নাজিফা তাসনিম, অন ফিল্ড।